প্রত্যেক মানুষের জন্য কবরের ভিতরে কিছু না কিছু আজাব নির্দিষ্ট আছে। তবে যারা দুনিয়ার জীবনে এই ব্যাপারে সতর্ক থাকে, তাদের কবরের আজাব খুবই সামান্য হয়ে থাকে। আর যারা ইহা অবিশ্বাস বা অবহেলা করে ও অসতর্ক থাকে, তাদের উপরে ভীষণ আজাব হয়। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করেছেন, সানুআযিবুহুম মাররাতাইন, অর্থাৎ আমি তাদেরকে দুবার শাস্তি প্রদান করব, একবার কবরে ও একবার দোজখে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে বিভিন্ন প্রকারের আজাব হয়ে থাকে। তার মধ্যে সর্বপ্রথম ও সর্বাপেক্ষা হালকা আজাব এই যে, মুর্দাকে কবরে রেখে মাটির দ্বারা ঢেকে দেয়া মাত্র কবরের উভয় পার্শ্ব এমনভাবে মিলিত হয়ে যায়, উহার ভিতরে এক চুল পরিমাণ স্থান ফাঁক থাকে না। কবরের এই চাপের ফলে মৃত ব্যক্তির হাড় মাংস সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবরের এই চাপ কি সকলের জন্যই হয়ে থাকে? তিনি উত্তর করলেন, হ্যাঁ, ইহা সকলের জন্যই অপরিহার্য। ইহা শুনে সাহাবিগণ সকলে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলের দাফনের সময় তো আপনি উপস্থিত থাকবেন না, তবে আমাদের সকলের কি উপায় হইবে? ঠিক এমন সময় হযরত জিব্রাইল ফেরেশতা আগমন করে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা ও উম্মতদিগকে বলে দিন, যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে এই নিয়মে চার রাকাত নফল নামাজ পড়বে, সে কবরের চাপ ও নিষ্পেষণ হতে রক্ষা পাবে। উক্ত নামাজের নিয়ম হল, প্রথম রাকাতে সুরা ফাতেহা একবার ও 80 বার সুরা ইখলাস, দ্বিতীয় রাকাতে 1 বার সুরা ফাতেহা ও 60 বার সুরা ইখলাস, তৃতীয় রাকাতে 1 বার সুরা ফাতেহা ও 40 বার সুরা ইখলাস, এবং চতুর্থ রাকাতে 1 বার সুরা ফাতেহা এবং 2 বার সুরা ইখলাস পাঠ করে একই নিয়তে 4 রাকাত নফল নামাজ আদায় করবে। এ কথা শুনে সাহাবাগণ কিছুটা আশ্বস্ত হলেন। হাদিস শরীফে বর্ণিত আছে, যখন হযরত সাদ ইবনে মাআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, তখন তার জানাজায় শরীক হওয়ার জন্য আসমান হতে এত অধিক ফেরেশতা উপস্থিত হলেন যে আকাশে সূর্য তাদের আড়ালে পড়ে সমগ্র দুনিয়া অন্ধকার হয়ে গেল। সাহাবায়ে আজমাইন জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ এই রূপ অন্ধকার হওয়ার কারণ কি? তদুত্তরে তিনি বললেন, আকাশ হতে অগণিত ফেরেশতা সাদ ইবনে মাআজের জানাজায় শরীক হতে আসছেন, তাদের আড়ালে পড়ে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে পারছে না। জানাজা সমাপ্ত করার পর যখন তাকে দাফন করা হলো, তখন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে হস্তদ্বয় স্থাপন করে তার জন্য দোয়া করতে লাগলেন। সে সময় হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের রং জরদ বর্ণ ধারণ করল এবং তার 2 চক্ষু হতে দর দর ধারায় অশ্রু ঝরতে লাগলো। কিছুক্ষণ পর তিনি শান্ত হয়ে উঠে বললেন, কবরের আজাব হতে যদি কেহ মুক্তি পেত, তবে সাদ ইবনে মাআজ নিশ্চয়ই মুক্তি পেত। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যাপার কি? তিনি উত্তর করলেন, সাদকে দাফন করা মাত্র জাহান্নামের 70টি দরজা তার কবরের দিকে উন্মুক্ত করে দেয়া হলো এবং জাহান্নাম হতে অসংখ্য সাপ, বিচ্ছু ও জ্বলন্ত অগ্নি কবরের দিকে আসছিল এবং কবরের উভয় পার্শ্ব একত্র মিলিত হয়ে তাকে চাপ দেওয়ার চেষ্টা করেছিল। ইতিমধ্যে মহান আল্লাহ পাকের তরফ হতে আদেশ হলো যে, হে কবর, ক্ষান্ত হও, আমি আমার প্রিয় হাবিবের মুখে বিবর্ণ দেখতে ইচ্ছা করি না। কবর ও দুজখ তখন ক্ষান্ত হল, জান্নাতের দিকে কবরের দরজা খুলে দেওয়া হল। সাহাবাগণ পুনরায় জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদ ইবনে মাআজের এই রূপ শাস্তির কারণ কি? তিনি উত্তর করলেন, মাআজের অন্য কোনো রূপ গুনাহ ছিল না, শুধু সে নিজের স্ত্রীর সহিত ভালো ব্যবহার করেনি এবং পুরোপুরিভাবে স্ত্রীর হক আদায় করেনি, এই অপরাধের জন্যই তার এই রূপ শাস্তি হচ্ছিল। এখানে চিন্তা করবার বিষয় যে, যার জানা যায় আসমান হতে লক্ষ লক্ষ ফেরেশতা এসে সামিল হয়েছিল, তিনি যে কিরূপ উঁচু দরের সাহাবি ছিলেন তা বলাই বাহুল্য, অথচ একটা সামান্য অপরাধের জন্য তিনি কবরের আজাব হতে নিষ্কৃতি পাননি, সে স্থানে আমাদের মতো গুনাহগারের অবস্থা কি হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কোনো এক কবরস্থানে কবর জিয়ারত করতে গিয়েছিলেন। হঠাৎ তিনি লাব্বাইক বলে দৌড়িয়ে একটি কবরের কাছে উপস্থিত হলেন এবং সর্বদাতা ও সর্বশক্তিমান আল্লাহ তাআলার উদ্দেশ্যে সিজদায় পতিত হয়ে রোদন করতে লাগলেন।
অনেকক্ষণ পরে তিনি সিজদা হতে উঠে মসজিদে নববীতে ফিরে এলেন। অতঃপর সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কবরস্থানে আপনার এরকম করার কারণ কি? তিনি উত্তর করলেন, ওই কবরবাসীর উপর ভয়ানক আজাব হচ্ছিল যে সে যখন আমাকে দেখে ইয়া শাফিউল মুজনাবিন বলে আমাকে সম্বোধন করল, তখন আমি লাব্বায়েক বলে তার নিকট উপস্থিত হলাম। সে আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উপরে নিচে ডাইনে ও বামে সর্বস্ত্র দাও দাও করে আগুন চলছে, আমার কাফনের কাপড় পর্যন্ত অগ্নিময় হয়ে গেছে, শীঘ্রই আমাকে এ বিপদ থেকে উদ্ধার করুন। আমি তৎক্ষণাৎ সিজদায় পড়ে আল্লাহ তাআলার নিকট তার গুনাহ মাফের জন্য প্রার্থনা করলাম। যে পর্যন্ত আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করেনি সে পর্যন্ত আমি সিজদা হতে মাথা উঠাইনি। সাহাবাগণ আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সকলের কবরের আজাব মাফের জন্য আল্লাহ তাআলার নিকট মোনাজাত করুন। ঠিক এমন সময় হযরত জিব্রাইল আলাইহিস সালাম এসে জানালেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবা ও উম্মতদেরকে জানিয়ে দিন, যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে এই নিয়মে দুই রাকাত নফল নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার কবরের আজাব মাফ করে দিবেন। নিয়মটি হল প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা একবার, আয়াতুল কুরসি একবার ও সূরা ইজাজুল জিলাহ তিনবার পাঠ করবে এবং সালাম অন্তে 100 বার আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা পাঠ করবে। কবরের আজাবের আরও একটি প্রাথমিক নমুনা এই যে, মৃত ব্যক্তিকে দাফন করা মাত্রই তার মুখ কেবলার দিক হতে ফিরিয়ে বিপরীতমুখী করে দেওয়া হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর লোককে কবরে রেখে মাটি দেওয়া মাত্রই তাদের মুখ কেবলার দিক হতে ফিরিয়ে বিপরীতমুখী করে দেওয়া হয়। যদি আমার এই কথায় কারো অবিশ্বাস হয়, তবে তারা ওই শ্রেণীর মৃত ব্যক্তির কবর খুঁড়ে দেখুক। যদি আমার কথা সত্য না হয়, তবে কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট আমি মিথ্যাবাদী বলে প্রতিপন্ন হব। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সমস্ত ব্যক্তি কারা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, মদখোর, মানুষ বিক্রয়কারী, মিথ্যা সাক্ষ্যদানকারী, সুদখোর, চিৎকার করে ইনাইয়া বিনাইয়া ক্রন্দনকারী স্ত্রীলোক, অতিরিক্ত লাভের আশায় খাদ্য শস্য সঞ্চয়কারী ব্যবসায়ী, স্বেচ্ছায় ও বিনা কারণে নামাজের জামাত ত্যাগকারী। এই পর্যন্ত যা বলা হলো তা কবরের আজাবের প্রাথমিক স্তর মাত্র। মৃত ব্যক্তিকে দাফন করা মাত্রই এ সকল ঘটনা ঘটে থাকে। এরপরে মুনকার নাকিরা প্রশ্নের পর কবরের প্রকৃত আজাব আরম্ভ হয়ে যায়। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নেক আমল করার তাওফীক দান করেন। আমিন।